Hello. Do you want to say? Assalamualaikum. Alaikum assalam wa rahmatullah. আমার একটা কোশ্চেন আছে ভাইসা। কইলো কা বইন। একটা যে আমরা মুসলমান নে যদি বিলাই ফালি। জি। বুঝছনি বিলাই কি আমরা ফাললে। জি বিলাই বুঝাম বিড়াল জি। বুঝছনি। জি। আর কি রকম ইত্যাদি কি রাখতামই বাকি। একটা যদি আমরা খান্দাত আর নাইলে আমরা বইলে আমরা খান্দাত আইয় হয়। অথবা আমরা কোলো উঠে যাইতে চায়। মায়া নিতে চায়। জি আর আমরা নমাজোর খাফর ফিন্দ রয়েছে নমাজোর স্কাফ ফিন্দ রয়েছে ও অবস্থায় কি খান্দা তাই হয় ঠিকঠাক কি আমরা নমাজ ওই বলি তারে খুলে লইলে বা ইয়া করলে সইলে নামাজ হইব কোনো গুনাহ নেই এরপরে ও নমাজ ওই মনে ইখানো নাই আমরা নমাজ স্টার্ট করে লিছি এরপরে বিলাই আইছি একটা হঠাৎ করে যায় নমাজের উপরে দিও গেছে কি অথবা খান্দা তাই চেলারি লিছে কোনো অসুবিধা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন শেখ মাদানী আনসার দিরা থ্যাংক ইউ বিলাই যদি আমরা পালি বিড়াল পাললে এটা বিড়াল আল্লাহ রসুলের জামানাতেও অনেক সাহাবিরা বিড়াল রেখেছেন এক সাহাবির নাম তো বিড়ালের বাবাই হয়ে গেছে কারণ তার কাছে সবসময় বিড়াল থাকতো তার জামার আস্তিনের মধ্যেও বিড়াল থাকতো নাম হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ এই হিসেবে বিড়াল সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ কুকুর থেকে তো আমরা দূরে থাকবো কিন্তু বিড়াল কি করা বলছে না বিড়াল থেকে দূরে থাকতে তোমরা পারবা না ফা ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম আবি তাওয়াফাত কারণ বিড়াল সবসময় তোমাদের মধ্যে ঘুরঘুর করে এটার থেকে তোমাদের বেঁচে থাকা সম্ভব না সেই হিসেবে যদি আপনার জামা কাপড়ে বিড়াল এসে লাগে তাতে আপনার জামা কাপড় নাপাক হবে না আপনি নামাজ পড়তেছেন বিড়াল যদি আপনার জায়নামাজের উপর দিয়ে হেঁটে যায় তাহলে এটা নাপাক হবে না তবে যদি এমন হয় যে বিড়াল এটা একটা ভিজা বিড়াল মানে পানি দিয়ে ভিজে গেছে এটা আর কি ভিজা বিড়াল আবার অন্য অর্থ আছে বাংলা এটা বলতেছি না আমি মনে করেন বিড়াল কোনো ময়লা পানির মধ্যে পড়ছিল অথবা কোনো ডার্টির মধ্যে পড়ছিল সেখান থেকে সে ময়লা নিয়ে আসছে বিনে পড়ছিল আর কোনো বিনের মধ্যে পড়ছিল বা ডাস্টবিনের মধ্যে অথবা ময়লা জায়গায় পড়ছিল সেখান থেকে যদি ময়লা নিয়ে আসছে আর এটার এখন পানির দিয়ে এটা ভিজাও এটা ওয়েড যদি কোনো ক্যাট হয় এবং আপনার জানা আছে যে তার শরীরে ময়লা আছে তাহলে এমতো অবস্থায় আপনার জামা কাপড় পরিষ্কার করা লাগবে বা জায়নামাজের উপর দিয়ে হেঁটে গেলে সেটা পরিষ্কার করা লাগবে কিন্তু যদি ড্রাই হয় নর্মাল যেরকম থাকে এরকম যদি আপনার শরীরে এসে লাগে অথবা জায়নামাজের উপর দিয়ে যায় তাহলে এতে আপনার শরীরও পাক থাকবে জায়নামাজও পাক থাকবে আপনার নামাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের জামানাতে এই সমস্যা ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান দিয়ে গেছেন আর বিড়াল মানুষের জন্য এরকম ক্ষতিকর না যেরকম ভাবে কুকুর যেভাবে ক্ষতিকর এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন বিড়ালকে আল্লাহ রসুল বিড়াল পছন্দ করতেন জি আল্লাহ রসুল বিড়ালকে খাবার দিয়েছেন দুধ পান করতে দিয়েছেন তার জায়নামাজে কি এসে বসতো বিড়াল এটা সরাসরি বলা মুশকিল কিন্তু আল্লাহ রসুল বিড়ালকে বলেছেন যে এটা তোমাদের কাছে সবসময় ঘুর ঘুর করে আসা যাওয়া করেই হয়তো আল্লাহ রসুলের কাছে করে থাকবে আল্লাহু আলাম Jazakallah khairan. We are going to the next caller, inshallah. Hello, assalamu alaikum. Wa alaikum assalam. Okay, what's your name? Television volume to Akbar Kumi. I have a question. Can you please turn the TV volume down for us? Yes, I do. I did. Jazakallah khairan. Thank you. Je khoka. First question hilo. Ji ji. Ami restaurant to khaz kori pishone. কিন্তু রেস্টুরেন্টের মধ্যে মদ সার্ভিস করা হয় জি 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 কিন্তু আমার কিচেন যে আমি কাজ করি সেখানে তো মদ নাই কিচেন পয়সাটা হালাল নাকি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ জি সেকেন্ড কোশ্চেন আপনার ইংলিশ রেস্টুরেন্ট তো হাম করো ঈশ্বরের গুছো আছে ইংলিশ রেস্টুরেন্ট তো মদ আছে সেখানে হাম করলে মাইসে হইবা হালাল ওকল পয়সা প্রথমত হলো যে অ্যালকোহল বিক্রি করা হয় এমন রেস্টুরেন্টে কিচেনে কাজ করেন যেখানে সঙ্গে অ্যালকোহলের সঙ্গে রিলেশন নেই তো পিছনের কাজ করাটা পয়সাটা হালাল হচ্ছে কি না আর দ্বিতীয়ত হলো যে ইংলিশ রেস্টুরেন্টে অনেকে কাজ করে যেখানে পোর্ক বিক্রি করা হয় সেখানকার পয়সা বলতেছে হালাল আসলে মানুষ তো শুধু বললেই হবে না আসল বিষয়টা কি এটা আমাদের দেখতে প্রথম কথা হলো যে যেই বিজনেসের সঙ্গে অ্যালকোহল আপনার জড়িত আছে আমরা এই বিজনেস থেকে বের হয়ে আসা যায় কি না তার জন্য ট্রাই করা দরকার এখন আমরা সেন্সবারিতে আমাদের ভাইরা কাজ করেন টেস্কোতে কাজ করেন অন্য অন্য জায়গায় কাজ করেন আজদাতে কাজ করেন সবখানেই তো অ্যালকোহল আছে
এই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আমার ভাইদেরকে বোনদেরকে যে কথা বলি সেটা হলো যে যাদের সিচুয়েশন ডিসপারেট, যে এ সমস্ত জায়গাতে কাজ না করলেই নয়, যেমন বাংলাদেশ থেকে ছাত্ররা এসেছেন তাদের থাকা খাওয়ার পয়সা নাই, তাদের টিউশন ফি নাই, এমত অবস্থায় ছাত্রদের জন্য এর জায়গাতে কাজ করাটা জায়েজ। তবে যাদের অল্টারনেটিভ হালাল জায়গা আছে তারা যেন এই জায়গা ছেড়ে দিয়ে হালাল জায়গাতে চলে আসে, এটা হলো আমার পরামর্শ। সেই হিসেবে আমরা সবসময় বলে থাকি, হ্যাঁ, যেই ব্যক্তি কিচেনে কাজ করতেছেন উনি অবশ্যই, যিনি সরাসরি অ্যালকোহল সার্ভ করতেছেন তার থেকে ভালো অবস্থানে আছেন, কোনো সন্দেহ নাই। তারপরও তো এই বিজনেসের সঙ্গে যেহেতু আপনার অ্যালকোহলের রিলেশন আছে, এটাকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া যায় কিনা এটার জন্য চেষ্টা করা দরকার। যতদিন আপনার নিড আছে আপনি এখানে কাজ করেন, কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করেন যে এই পয়সা তো হালাল আছে আমি সারা জীবন এখানে থেকে যাব এটা যেন আমরা মনে না করি, বরং এর সঙ্গে যেহেতু অ্যালকোহলের রিলেশন আছে অ্যালকোহলের সঙ্গে রিলেশন কাট অফ করা যায় কিনা সেই চেষ্টা আমরা করব। আর যেখানে পোর্ক বিক্রি করা হয় একই কথা, এই জন্য আমরা মুসলমানরা এই সমস্ত জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ধন্যবাদ, আপনি মনে হয় আমাদের আজকের প্রোগ্রামের সর্বশেষ কলার ছিলেন। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী আপনাকে অনেক জন্য। আসলে আমরা মূল বিষয়ে আসতে পারিনি, কথা বলতে পারিনি, ইনশাআল্লাহ অন্য সময় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, আগামী শুক্রবারে দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আমরা আমাদের ঠিকানা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। চিঠি লেখা ঠিকানা হচ্ছে যেটা হচ্ছে যে 26 ক্লিফোর্ড রোড, দি প্রডিউসার ইসলাম এসেন্সিয়ালস, 26 ক্লিফোর্ড রোড, লন্ডন E17 4J, ওয়ালথামিস্টার সেন্ট্রাল। লিখতে পারেন, আপনার স্ক্রিনে ঠিকানা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। আপনারা এই ঠিকানা আমাদের কাছে পত্র লিখবেন, অবশ্যই আপনাদের যে কোনো বিষয় নিয়ে আমাদের কাছে লিখবেন। আগামী প্রোগ্রাম পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের অনুষ্ঠানে যদি আমরা কোনো ভুল ভ্রান্তি করে থাকি আল্লাহ যেমন আমাদেরকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।